বীরভূমের ইলামবাজারে শালিমার মুরগির ফ্যাক্টরিতে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য এলাকায়, ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনী। বীরভূমের ইলামবাজার ব্লকে পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কের পাশে শালিমার মুরগির খাদ্য ফ্যাক্টরিতে আকস্মিকভাবে হঠাৎ আগুন লেগে যায়। ফ্যাক্টরি শ্রমিকরা আগুনে লেলিহান শিখা দেখে হতভম্ব হয়ে যান। সঙ্গে সঙ্গে ইলামবাজার থানায় খবর দেয়া হয়, দমকল বিভাগ বোলপুরে খবর দেয়া হয়। ঘটনার সূত্রে প্রকাশ, জমে থাকা ছাই থেকে আগুনে লেলিহান শিখা জ্বলে উঠেছে বলে অনুমান করছেন স্থানীয় বাসিন্দারা। তবে আসল ঘটনা কি তা পুলিশ তদন্ত করে দেখছে। বীরভূম থেকে মোহাম্মদ ফিরোজের রিপোর্ট, আনন্দ বার্তা।